আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি দেখা যাচ্ছে যে ডাচ বাংলা এটিএম বুথ, ফাস্ট ট্র্যাক বা ব্রাঞ্চগুলোতে সিআরএম মেশিনের মাধ্যমে টাকা জমা এবং উত্তোলন করা হচ্ছে। এই সিআরএম মেশিনের মাধ্যমে আপনি চাইলে টাকা উত্তোলন এবং জমা দুটোই করতে পারবেন, এবং সিআরএম মেশিনে যদি আপনি টাকা জমা দেন তাহলে সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিতে টাকা জমা হয়ে যাবে। এবং এটিএম বুথ থেকে নর্মালি আমরা যেভাবে টাকা উত্তোলন করতাম সেমভাবে আপনি সিআরএম মেশিন থেকেও কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই সিআরএম মেশিনে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আপনি সিআরএম মেশিনের মাধ্যমে টাকা জমা করবেন। সিআরএম মেশিনে টাকা জমা দেওয়ার দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে কার্ড দিয়ে আপনার নিজের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া, আরেকটা হচ্ছে কার্ড ছাড়া আপনার নিজের অ্যাকাউন্টের পাশাপাশি আপনার অন্যের অ্যাকাউন্টেও টাকা জমা করতে পারবেন। তো কার্ড ছাড়া অন্যের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য প্রথমে এখান থেকে কার্ড ছাড়া জমাদান যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে বাটন আছে এই বাটন অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি ক্রেডিট কার্ড বা এজেন্ট অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট বা কোর ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য আপনি এখান থেকে অপশনটা সিলেক্ট করবেন। এখান থেকে কোর ব্যাংকিং অপশন সিলেক্ট করে নিচ্ছি আমার ব্যাংক অ্যাকাউন্টটিতে। দেন এখানে আপনাকে এনআইডি নাম্বারটি দিতে হবে, এখানে যিনি টাকা জমা দেবে তার এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে। আপনার এনআইডি নাম্বারটি যদি 10 ডিজিট বা 13 ডিজিট বা 17 ডিজিট যেটাই হোক না কেন, এখানে আপনার এনআইডি নাম্বারটা প্রবেশ করাতে হবে। সম্পূর্ণ এনআইডি নাম্বারটা প্রবেশ করানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে কারেক্ট অপশন আছে, এই কারেক্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। কারেক্ট অপশনে ক্লিক করার পরে দেন আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারটিতে আপনার একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা আবার এখানে বসাতে হবে। তো এখান থেকে আপনাকে প্রথমে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে সঠিক অপশনে প্রেস করে দিবেন। সঠিক অপশনে প্রেস করে দেওয়ার পরে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আবার বসাতে হবে। তো আপনার ওই ওটিপি নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে যে সঠিক অপশন আছে এই সঠিক অপশনে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনি যে অ্যাকাউন্টটিতে টাকা প্রবেশ করাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে। অবশ্যই ডাচ বাংলা যে 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, দশমিক বা অন্য কিছু থাকলে সেটা হবে না। বসানো হয়ে গেলে নিচে যে সঠিক অপশন আছে এই সঠিক অপশনে আপনি ক্লিক করে দিবেন। সঠিক অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পারবেন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পাশাপাশি আপনার নামটা চলে আসবে। কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে সিআরএম যে বক্সটি আছে টাকা জমা দেওয়া সেই অপশনটি খুলে যাবে। তো দেন এখানে আপনি টাকা জমা দিবেন, আপনাদের দেখানোর জন্য এখানে 500 টাকা জমা দিয়ে এখানে নিশ্চিত করুন বা কনফার্ম অপশন আসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করুন। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার টাকাটা গুনতে থাকবে, এবং এখান থেকে যদি কোনো টাকা বাতিল হয়ে যায় সেই টাকাটা আপনাকে ব্যাক করে দেওয়া হবে। তো এভাবে একটা অপশন চলে আসবে, এখানে দেখতে হবে 500 টাকা আমাকে কনফার্ম করতে বলা হচ্ছে, এখান থেকে আমাকে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আবার পুনরায় টাকা জমা গুনতে শুরু হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটিতে সাথে সাথেই টাকাটি জমা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আপনার লেনদেনটি সম্পূর্ণ হয়েছে। লেনদেনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি একটি রিসিপ্ট পাবেন। তো এইভাবে আপনার চাইলে খুব সহজে ডাচ বাংলার যে সিআরএম মেশিন এনেছে সেই সিআরএম মেশিনের মাধ্যমে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজেই টাকা জমা দিতে পারবেন। তো এই ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই ডাচ বাংলার হতে হবে। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে ক্লিক করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।